بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه وأتباعه أجمعين يقرأ كبير برداشة من দূর থেকে অথবা খচের থেকে শরিক হয়েছেন আমাদের সাথে সবাইকে আমন্ত্রণ জানিয়ে সবাইকে রমদায়ানুর মুবারক জানিয়ে আমি শুরু করছি আজকে এনলাইটেন জার্নি প্রোগ্রাম প্রতি বুধবারের মতো প্রতি বুধবার আপনাদের সামনে নিয়ে এসে আমরা হাজির হই যে কয়েকটি বিষয় তার মাস থেকে আজকেরই একটি বিষয় হচ্ছে যে কোরআন তিলাওয়াত এবং তার সবাব রমাদান মাসটি হচ্ছে কোরআনের মাস এবং কোরআন নাজিলের যে প্রক্রিয়া আসলে কোরআন সারা মাস নাজিল হয়ে নাই কেমন অথবা শেষের দশক সারা দশটি রাত পাঁচ দশটি দিন নাজিল হয়ে নাই নাজিল হয়েছে এই মাসে এজন্য এটাকে বলা হয়েছে কোরআনের মাস আমরা সবাই জানি سورة بقرة وياتي دي <applause> آياتي مدى الله سبحانه وتعالى أكشت وشراش نمبرات الله بقى أشهد قرشن شهر رمضان الذي أنزل فيه القرآن إذا رمضان ماشي قريمة شي قرآن نزل قراء خويته جي ماشي قرآن نزل خويته أي ماشي قرآن تلاوت قرآن سواب ونك بشي নাজিল হয়েছে আমি আগে বলেছি এক মাস ধরে নয় অথবা এক দশক জুড়ে নয় বরং নাজিল হয়েছে এক রাত্রিতে যে রাতে নাজিল হয়েছে এটার নামও আল্লাহ কোরআনে বলেছেন লাতিল কদর কদরের রাত্রিতে আমি নাজিল করেছি এখন এই রাত কোনটি এটা নিয়ে একতলা হচ্ছে কিন্তু রসুল্লাহ থেকে পরিষ্কার হয়ে গেছে যে শেষের দশকের যে কোনো বেজুড় রাত্রিতে হয়েছে এটাই মোটামুটি মজবুত কথা সকল ঐ লামা একরাম একমত যে শেষের যেকোনো বেজুল রাত্রিতে নাজির হয়েছে এর মধ্যে কেহ কেউ ইশতেহাদি কথা বলেছেন পরিষ্কার হাদিসের কোনো দলিল নেই যে সাতাইশ তারিখে নাজিল হয়েছে ঠিক আছে যে কোনো বেজুল রাত্রি এটা একুশ হতে পারে তেইশ পঁচিশ উনত্রিশ সাতাইশ এবং উনত্রিশ যে কোনোটা হইতে পারে কিন্তু সাতাশকে অনেকে গুরুত্ব দিয়েছেন তো যাক একুশ হোক আর সাতাইশ হোক এক রাত্রিতে নাজিল হয়েছে এখন এই কোরআন নাজিলের কারণে এই মাসের সম্মান বেড়েছে যার ফলে আমরা আজকে আলোচনা করবো এই কোরআনটাকে কীভাবে করে তার হক আদায় করা আর হক আপনাদের সামনে আলোচনা করেছি বারবার যে পাঁচটি হক কোরআনকে ভালো করে তেলাবত করতে সক্ষম হতে হবে দু নম্বর হচ্ছে যে কোরআনকে তেলাবত করতে হবে যথাসম্ভব বেশি তিন নম্বর হচ্ছে কোরআনকে বুঝতে হবে চার নম্বর বলছিলাম আমরা যে কোরআনকে বুঝে আমল করা লাগবে আর পাঁচ নম্বর ছিল কোরআনের দাওয়াতি কাজ করতে হবে এই পাঁচটি কাজ আমরা আমরা কোরআনের ব্যাপারে মৌলিকভাবে আমরা পাই আরো অনেক দাদায়িত্ব আছে তো এই এই পাঁচটি কাজের মাস থেকে সেকেন্ড কাজ নিয়ে আমরা আলোচনা করব যে কোরআনকে বেশি করে তেলাওয়াত করা তো চলেন কোরআন তেলাওয়াত করার অভ্যাসটা আমাদের তো অভ্যাস কমে গেছে আবার আবার অনেকের অভ্যাস নাই আবার একটা দল আছেন যারা কোরআন ছোটবেলা পড়েছিলেন পরে ভুলে গেছেন আবার একটা দল আছেন যে ছোটোবেলা তারা বলে গেলেও বড়োবেলায় এসে মনে হয়েছে স্মরণ হয়েছে বা শুনেছেন এই জন্য তারা কোরআন ধরেছেন এইভাবে করে বিভিন্ন মানে গ্রুপ গ্রুপ হয়ে গেছি আমরা আসলে কোরআন তেলাওয়াত করাটা একটা জরুরি কাজ কারণ কোরআন পড়তে সক্ষম হওয়া এটা ফরজ কাজ এই ফরজ কাজ করে দেওয়ার পর সবচেয়ে বড়ো কাজ হচ্ছে যে আমরা যেন কোরআনকে তেলাওয়াত করি করলে তার সব কতটুকু এবং করার গুরুত্ব কতটুকু আছে এটা আমরা কোরআন হাদিস থেকে আমাদের সামনে নিয়ে আসবো তো প্রথম আয়াত হচ্ছে এই ক্ষেত্রে যে কোরআন করা একটা স্থায়ী অভ্যাস আল্লাহ বলেছেন উতলু মা ও ইলেই ক্যামিনাল কিতাব তেলাওত হে হেনবি আপনার কাছে কোরআন থেকে যে অংশ আছে মানে যা কিছু কোরআন এ পর্যন্ত নাজির হয়েছে এ আয়াত নাজিল হওয়ার আগ পর্যন্ত তারা বলছেন উতলু মা উড় হইয়া এই কেমন দিলো কোরআন কোরআনের যে অংশ আপনার কাছে নাজুলী করা হয়েছে এটুকু তিলাৱত করুন উতলু বলে এইখানে হকুম দিছেন সোরা হাজাবের মধ্যেই সোরা বাকারা যদি যাই আমরা দেখবো আল্লাহাদী না আ তাই না হুমুল তিলা এতলু নাহু হাক্কা তিলাৱতী ওই সব যারা কোরআনকে তার হক অনুযায়ী তেলাওয়াতের হক অনুযায়ী তেলাওয়াত করে যে পর্যন্ত তেলাওয়াত করা প্রয়োজন যারা তেলাওয়াত করে তারা আসলেই মোমিন ওলা আইকা ইউকমিনুনা আল্লাহ বলেছেন তাইলে তারা এটার উপর ইমানও আনে তিলাবত করে ইমান আনে তাইলে ইমান আনার পর তেলাওয়াত করে ওলা আইকা ইউকমিনুনা الله رب العالمين أشهد كل تراه شيء ممين تعرف مريم الدكبور إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية وتجارة لن تبور سلفه تريلا الله ريشن الذين يتلون كتاب الله الله مثل الكتاب بتجارة تلاوة كري সালাত কায়েম করে জাকাত দেয়রাও হচ্ছে ভালো সহান এভাবে জায়গায় জায়গায় কোরআনে হাকিমকে করার যে ফজিরত উল্লেখ করা হয়েছে এটা অনেক বিশাল রসুরাহ সাল আলহিউলাম বেশ কিছু গুরুত্ব দিয়েছেন এবং তিনি বলেছেন কয়েকখানে হাদিসের মধ্যে এসেছে তার একটা হচ্ছে যে এক কোরআন তোরা করো। কারণ কিয়মতি কোরআন তার সাথীকে তার বন্ধুকে সফাৎ করার জন্য আসবে। কেয়ামতের দিন কোরআন তার বন্ধুকে সফাৎ করার জন্যে এগিয়ে আসবে তাইলে কোরআনের বন্ধু হওয়াতে হওয়া লাগবে কোরআনের বন্ধু হতে হবে আমাদেরকে কোরআনের বন্ধু কেমনে হওয়া যাবে কোরআনের বন্ধু হওয়া যাবে যে ব্যক্তি কোরআনকে নিয়ে তার সময় কাটায় সকাল কাটায় বিকাল কাটায় রাত কাটায় কোনো একটা সময় কাটায় না হয় তার যুদেও পড়ে ওর আনকে যে ব্যক্তি তার বন্ধু বানাবে মানে ডেইলি যার সাথে দেখা সাক্ষাৎ হয় এবং কথাবার্তা হয় যাকে নিয়ে সময় ব্যয় করা হয় সেই হচ্ছে বন্ধু আপনার যদি একটা ফ্রেন্ড থাকে পাঁচটা ফ্রেন্ড থাকে তাদেরকে কোনো সময় দেন না ফোন ধরেন না কথাবার্তা বলেন না আপনার ফ্রেন্ডশিপ থাকবে না কেমন ঠিক এভাবে কোরআনকে নিয়ে যারা সময় দিবে না ওদের সাথে কোরআনে কোনো ফ্রেন্ডশিপ হবে না আর রসুল্লাহ কে আমাদের আসফাবিহি কোরআনের যে আসফাব আছেন সঙ্গী আছেন সাথী আছেন বন্ধু আছেন ফ্রেন্ড আছেন তাদের জন্য কে দিন কোরআন গিয়ে আল্লাহর কাছে সফাৎ করবে শফি আইনলি আসহাবি সম্মানিত ভাই বোনেরা আজকের মাদানের দিনে আপনাদেরকে কোরআনের সাথে এঙ্গেজ করে দেওয়া হচ্ছে আমার দায়িত্ব কোরআন অনেকে কিন্তু পড়েন মার্শাল অনেকেই পড়েন যারা তেলাবত করেন হামেশা পড়েন বা অভ্যাস হয়ে গেছে আপনাদের জন্য আজকের এই কথাটা হয়তো একটু কম গুরুত্বপূর্ণ যে আমরা তো আছি কিন্তু নাই যে শ্রেণী অথবা কিছু কিছু আছে এদের জন্য আমার অনুরোধ হচ্ছে যে আসুন আপনি নিজে কোরআন বুঝুন এবং আপনি কোরআন তেলাওয়াত করতে থাকুন কোরআন আপনি যদি তেলাওয়াত করেন তাই এই কোরআন আপনাকে সোফাওয় করবে সোফান আল্লাহ এই জন্য আমি কিছু লোককে দেখেছি বা এখনও আছে মাসাল্লাহ যে তারা কোরআনের সাথে লেগে গেছে কোরআনের সাথে লেগে আছে কেমন কোরআনের সাথে তারা তাদের জীবনকে আসতে পিষ্টে জড়িত করে ফেলছে তো এই জন্য কোরআনের সাথে থাকা আমাদের জন্য খুব জরুরি কাজ যে কোরআন সাথে আমার ফ্রেন্ডশিপ হবে সেই কোরআন যেন আমি প্রত্যেক দিন একবার কমপক্ষে একবার করে খুলি পড়ি ধরি ওপেন করি এরপরের জন্য আমি এটাকে তেলাওয়াত করি আমি যেন এনজয় করি আমি যেন সোহাবের আশায় কোরআন তেলাওয়াত করতে থাকি তো এইভাবে করে সোহাবের আশায় যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে কোরআনকে তার ফ্রেন্ড বানাবে কোরআনকে বুঝবে বুঝে আমল করবে এরপরে কোরআনের দাওয়াত দিবে সেই ব্যক্তির যে সম্মান হবে যে ফজিরত হবে সোহান প্রথম ফজিরতি হচ্ছে যে পাই ইন্হুয়াম শফি আনলি আসহাবি সহাত করবে। আল্লাহ তালার কাছে গিয়ে কোরআন আর্গুমেন্ট করবে আর কেন হাদিসে আসছে না যে আল কোরআনু অসম অসোম ওল কোরআনু ইয়শাহান সোম এবং কোরআন দুজন গিয়ে আল্লাহ তালার কাছে সভাৎ করবে আপনার জন্য ইন্টারসিট করবে সাহাদ আল্লাহ অর্থাৎ সোম গিয়ে বলবে আল্লাহ দিনের বেলা সে খায় নাই সে পান করে নাই তার হাদাল সব কিছু উপ ছিল তার কাছে তার ওয়াইফ ছিল অথবা স্বামী ছিল কিন্তু তারা দিনের বেলায় রোজা রেখেছে বলে তারা একে ঠাস করে নাই তো সেই হিসাবে আল্লাহ রব্ব আলমিনকে সম যুক্তি দিয়ে বুঝাবে তারপর আল্লাহ তার সাথে একমত হবেন এবং তাকে মাফ করে দিবেন এবং তাকে জান্নাতে ফসাই দিবেন কোরআনও আগাবে যে আল্লাহ আমাকে সে নিজের রোজা মাসে তেলাওয়াত করেছে কেমন রোজার মধ্যে রাত্রিবেলা তেলাওয়াত করেছে রাত্রে তেলাওয়াত করেছে লাইলে লম্বা করে খাড়া হয়েছে দীর্ঘ সময় পর্যন্ত খাড়া হয়েছে তারপর বাড়িতে গিয়ে আবার তাহার পড়েছে এরপরে আমাকে তেলাওয়াত করেছে ইন্ডিভিজুয়ালি এইভাবে করে কোরআনকে সে নিয়ে ব্যস্ত ছিল আমাকে নিয়ে ব্যস্ত ছিল অতএব আমি সুপারিশ করছি আপনার কাছে আমি রেকমেন্ড করছি প্লিজ আপনি আমার রেকমেন্ডেশন আমার ইন্টারসেশন আপনি কবুল করেন এবং তাকে জান্নাতুল ফেরদার হোসেন মেহমান বানাই ফেলেন সুফান তাই কোরআন আপনার আমার জন্য যদি আমরা ফ্রেন্ড বানাই ফেলতে পারে কোরআনকে তাইলে এই কোরআন আপনাকে আমাকে সফাত করে জান্নাতে নিবেশাল আর একটা হাদিস আছে না অমরুদ্দুল হাদিস وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله يرفع بهذا القوم بهذا الكتاب اقواما ويضع به اخرين عمر رضي الله عنه نقل كل التحديث روايات كل عن رسول الله صلى الله عليه وسلم بل قران هو شيء كتاب كتاب كي دورچه فرنشيب فرندشپ সেই কোরআন তার জন্য এই তার এই কোরআন দিয়ে তাকে সম্মানিত করেছে কোন ইয়ারফাউ কম কোন এলাকা কোন জাতির লোকেরা যখন কিতাবকে ধরে তখন এই জাতিকে আল্লাহ রব আলমিন কোরআনে কোরআন ধরেছে বলে কোরআন মেনেছে কোরআন পড়েছে কোরআন তেলাবত করেছে কোরআন বুঝেছে পরে আমল করেছে অন্য কাছে পাস করেছে এই কাজগুলো যদি কোরআনের বেলায় কেউ আঞ্জাম দিয়ে থাকে কোনো ব্যক্তি কোনো জাতি কোনো গোষ্ঠী তাইলে রসুলুল্লাহ আমার বক্তব্য হচ্ছে যে ইন আল্লাহ ইয়ারফাউ বিহাদ বিহাদ অনেক জাতিকে অনেক ব্যক্তিকে অনেক সংস্থাকে আমি অনেক উপরে উঠিয়েছি কোরআনের কারণে ওদাউবিহি আখারিন আর তিনি বললেন যে আবার অনেককে আমি অত্যন্ত ডিমরিশ করেছি আরও মানে অনেক কি অনেক অনেক লোক অনেক ব্যক্তি এবং অনেক কী বলবো জাতি তারা কোরআনকে ছেড়ে দিয়েছিলো কোরআন তারা মানে নাই কোরআন তারা পড়ে নাই কোরআনের কোনো কি বলে আশেপাশে ছিল না কোরআন এক পথে অথবা তার বাড়ির রেখে রাখা ওই উপরের শেলফের মধ্যে রাখা কেমন কোরআন রেখেছে সেলফের মধ্যে আর সে তো তার তালে তার বিজনেস তার বউ বাচ্চা তার দুনিয়া নিয়েছে এখন যদি কোনো ব্যক্তি তার কোরআনকে পড়ে না কোরআন ধরে না কিন্তু কোরআনের কদর সে আগে করতো এক সময় এই যদি অবস্থা হয় তাইলে ওইদাউবিহি আন অনেককে ধ্বংস করেছেন কোরআনের সাথে সম্পর্ক না রাখার কারণে তাইলে আসুন আজকের রমদানের দিনে আপনাদের জন্য এই খবরটা যে আমরা কোরআন পড়ব কোরআন তেলাওয়াত করবো একটু বেশি করে তেলাওয়াত করব। নর্মাল দিন অন্যান্য দিন যদি আমরা এক পাড়া পড়ে থাকি বা আধা পাড়া পড়ে থাকি তাই আমরা রমাদানে যেন একটু ডাবল করে ফেলি যদি ওখানে হয়ে যায় মনে করেন আউটসাইড আপনি পড়েছেন সময় খুব ছিল আধা ঘন্টা তাই আমরা রমাদানে সময় দেব এক ঘন্টা অ্যাটলিস্ট আর যদি বেশি পারেন তো আলহামদুলিল্লাহ আপনার কিসমত ভালো এবারে চলেন যে কোরআন পাঠ করলে সোহাব কী বলছেন তো রসুল্লাহ সাল্লা সাল্লাম উল্লেখ করেছেন হাদিসের মধ্যে যে ব্যক্তি কোরআন তেলা করবে তার জন্য দশ নেকি রয়েছে একদম সুনির্ধারিত দশ নেকি তো আছেই আর হাদিস ছাড়াও তো আল্লাহবুদ আলম কোরআন এস করলেন না যে আবিল আমসা হাসানিহা যে ব্যক্তি একটি ভালো কাজ করবে তার জন্য আল্লাহ আল্লাহব আলমিন দশ গুণ সোহাব তাকে বাড়িয়ে দিবেন এই আয়াতের আলোকে হাদিস তো আছে বেশ কয়েকটা এর মধ্যে একটা হাদিস হচ্ছে এই যে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে তার জন্য দোষ দেখি দেওয়া হবে আর রসুল্লা একটু ব্যাখ্যা করে বললেন যে এক এক হরফের পড়া সরি এক আয়াত যদি কেউ পড়ে তাহলে তার পড়ার সবও সে পেয়ে যাবে হরফে হরফে দোষ নাকি করে এটা হচ্ছে জেনারেল একটা প্রেসক্রিপশন খুব জেনারেল সময় যদি কেউ পড়ে দশ নাকি আর যদি সেই কোরআনকে আবার রমাদানের মধ্যে পড়ে রহমান আল্লাহ তাইলে তার নেখে কিন্তু খুব মাল্টিপ্লাই হয়ে যাবে তার নেকি ওই দশ দশের মধ্যে আর থাকবে না রমাদানে পড়ার ফলে এই নেকিটা কিন্তু অনেক বেড়ে যাবে তাই জন্য আসুন সম্মানিত হাজরিন সম্মানিত ভাই আমরা আমাদের কোরআনটাকে জন্য ডেইলি তেলাওয়াত করার জন্য একটা রুটিন করে ফেলতে পারি রুটিন করার জন্য আমি অনুরোধ করব যে ভাই আপনার নিজের ঘর আপনি নিজে সিটিং রুম সাজিয়েছেন আপনার ইচ্ছা মতো কোনো অসুবিধা নাই এখন আপনি একটা জায়গা ঠিক করেন যেখানে আপনি প্রত্যেকদিন বসে কোরআন তেলাওয়াত করবেন এবং এটা কাইন্ড অফ হয়ে যাবে এই জায়গাটা সন্তানরা ওয়াইফ ওয়াইফও অনেক সময় বলবেন যে এই চেয়ারে আমার সাহেবকে বসে বসে তেলাওয়াত করতেন সন্তানরা বলবো আমাদের আব্বু এই চেয়ারে বসে তেলাওয়াত করতেন আমরা শুনতাম

আমরা আমাদের ঘরের মধ্যে একটা জায়গা ঠিক করি আর একটা সময়ও ঠিক করব। আগে জায়গা ঠিক হোক আর না আজকে বসছেন বেডে আগামীকালকে ওই নিচে সুফায় পরশু দিন চেয়ারে এভাবে করে কোনো জায়গা কোনো ঠিক ঠিকানা নাই এবং করান্তাবত যে আপনি করবেন এটা কেহ কারো কোনো জানা নাই এবং কারো কোনো খবর নেই তো জন্য উচিত হচ্ছে যে আপনার একটা জায়গা রেকনাইজড একটা জায়গা যদি থাকে ডেজিগনেটেড একটা জায়গা যদি থাকে তাইলে আপনা আপনি আপনার সেই জায়গায় গিয়ে বসে বসে তেলাওয়াত করলেন আল্লাহ আপনাকে দেখলো এবং তারাও নিজে তাদের জীবন যখন শুরু হবে সেই সময় তারা নিজেরাও এইভাবে করে আপনাকে ফলো করতে পারে তাইলে চলুন আমরা কোরআন তেলাওয়াত করব ইনশাল্লাহ আমাদের সমর্থ সময়ে যা আছে আমাদের সময় যেটুকু আল্লাহকে দিয়েছেন এইটুকুকে কাজে লাগিয়ে আমরা কোরআন তেলাওয়াত করবো ইনশাল্লাহ রমাদানে একটা হরফ তেলাওয়াত করলে পরে আমি আগে উল্লেখ করেছি যে নাকি তখন দশ আর থাকবে না ওই সময় নাকি রমাদানের সময়ের যে ভ্যালু সেই ব্যালু অনুযায়ী আল্লাহ পাক আপনাকে আমাকে সব দেবেন কেমন এখন একটা তেলাওয়াত করলে আপনি করলেন একটা আয়াত ছোটো হোক যাই হোক কিন্তু হরফ কতটা আছে আপনি হিসাব করেছেন কেউ যদি এই আয়াতটা তেলাওয়াত করেন যে ফদ করু কম واشكروا لي ولا تكفرون. آ اجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون وترا في تلاوات قل قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ওয়ালা মিয়া কুল্লাহু কুফু আহাদ পাঠ করা হলো আর একসাথে কতটা হর আছে সময় লাগছে খুব কম কম সময়ে আর্নিং বেশি কেমন কম সময়ে খুব বেশি সব পাওয়া যায় যে কাজ করলে তার নাম হচ্ছে কোরআন তেলাওয়াত করা তো আপনার সময় কম আপনি কম সময়ে দেন আর আপনি কোরআন তেলাওয়াত শুরু করে দেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত শুরু করবে এবং ডেইলি বেইসিস সে কোরআন তেলাওয়াত করবে কোনো দিন বাদ নাই কেমন তার রেকর্ডটা যদি চেক করে ওরা ধরা তাদের আব্বা কেমন ছিল তাহলে ওদের চোখের সামনে যেন তার ফটো এসে যায় যে আমাদের আব্বা এইভাবে করে তিনি বসে বসে কোরআন তেলাওয়াত করতেন এই কোরআন তেলাওয়াতের জন্য ফটোটা তাদের কাছে আগে আসে যে আমাদের ঘরে একটা চেয়ার ছিল সেই চেয়ারে তিনি বসতেন এবং কারোর সাথে কোনো কথাবার্তা না বলে কোনো ইয়ার্কি না মেরে কেমন কোনো মোবাইল টোবাইল ইউজ না করে তিনি তার চেয়ারে বসে প্রত্যেক সকালে আমরা শুনতাম তিনি তেলাওয়াত করতেন এই যে সাক্ষী এটা আল্লাহর কাছে আলাদা সাক্ষী দিবে আল্লাহ আল্লাহ তাদের কাছে আপনার ওয়াইফ সাক্ষী দিবে সবাই সাক্ষী দিবে কেমন এমন কি আপনি যে চেয়ারে বসতেন এই গিয়ে আল্লাহর কাছে সাক্ষী দিবে যে কোরআন আপনি পড়তেন কোরআন তো আমি আগে উল্লেখ করেছি যে কোরআন গিয়ে সেভাত করবে আর সম ও কোরআন আল্লাহ কাছে গিয়ে শুধু সাক্ষী দিবে না বরং আপনাকে আপনার জন্য সুপারিশ করা শুরু করে দেবে তাইলে সম্মানিত ভাই এবং বোনরা আজকে আমরা কোরআন নিয়ে আলোচনা করছি কোরআনের তিলাবত নিই কীভাবে করে বেশি করে আমরা যেন তিলত করতে পারি এই বিষয়ে আমি কথা বলছিলাম আমরা দেখি আজকের আমাদের সাথে কলে কি রয়েছেন আসসালামু আলাইকুম কদার

পংক্তি একটা অংশ সেই এটার জবাব আইসে আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম নাই এটা এই সময় নাই কোরআন যখন আমরা তেলাওয়াত করি এই কোরআন তেলাওয়াতের সময়ে ওই যে দূরত পড়া ওয়াজিব যে আয়াত থেকে ওই আয়াতেও ইভেন রসুল্লাহ সালামের নাম যদি পাঠ করা হয় তবুও আমরা রসোল্লাহ সালামের জন্য না বলি যেমন নওয়াজে সরাফাত পাঠ করা হচ্ছে ইমাম সাহেব তিলাওয়হাম্মদুর রসুল্লাহ কলম আহু আশিদ্দা ও আদাল কুফার এই যে পড়ে গেলাম মোহাম্মদুর রসুল্লাহ এখানে দুরুদ নাই আল্লাহ সাল্লা আল্লাহ শুধু করে দিবেন না আপনি আপনার নমাজের মাঝে কারণ এটা হচ্ছে তিলাওয়াত যেভাবে আছে হুবহু তিলাওয়ত করতে হবে নবী করিম সাল্লাম যেভাবে করে জবাব দিতে বলেছেন এইভাবে জবাব দিবেন নিজের পক্ষ থেকে কোনো কিছু বাড়াইয়েন না কেমন অনেকে আছে নিজের পক্ষ থেকে না বাড়াইলে আরাম পায় না এটাতে যাবেন না আপনি জিজ্ঞেস করছেন প্রশ্নটা খুব ভালো হইছে তো আপনি শুধু জবাব দিবেন আশহাদু আল্লা মুহাম্মদ রসুল্লাহ জবাবও সেম এখানে সাল্লাম নাই আশা করে ক্লিয়ার বল আমরা যে আলোচনা ছিলাম কোরআনের উপর যে কোরআন তিলাওয়াত করা কেমন কোরআনকে সঙ্গী বানানো কোরআনকে ফ্রেন্ড বন্ধু বাড়াই ফেলা কোরআনকে নিয়ে যে কয়েকটি কাজের কথা আমরা প্রায় আপনার জন্য বলে থাকি তার মাঝ থেকে একটি কাজ হচ্ছে যে কোরআনের সাথে লেগে থাকা কোরআন বড় করে পড়া এবং বোঝা এই বোঝার বিষয়টা এবং পড়ার বিষয়টা আল্লাহ রব আলমিন কয়েক জায়গায় বলেছেন কোরআন হাকিমের মাঝে তার মাঝ থেকে একটা জায়গা হচ্ছে খেয়াল করেন আয়াতি বলি এত দা আল্লাহ বলছেন কিতাব আনজাল না হইলেই কা অনবি সাল্লাম আপনার কাছে কিতাব পাঠিয়েছি হ্যাঁ আঞ্জাল আমরা আপনার কাছে কিতাব পাঠিয়েছি পোর আন পাঠিয়েছি তো পোরআন যেটাতে পাঠাইছেন এরপরে কি কী করোনীয় আছে আমাদের আমাদের করণী আছে না শুধু কোরআন দিয়েছে পাঠাই শেষ হ্যাঁ আমরা পেয়ে গেলাম না এই কোরআনের ব্যাপারে আমাদের অনেকগুলো কাজ কিন্তু আছে এর মাস থেকে একটি ছোট্ট কাজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আজকে এই কাজটির নাম ছিল কোরআন তেলাওত করা কোরআন তেলাওয়ত যে ঘরে নাই সেই গড় কাব্বাইতে খারাপ এটা অত্যন্ত গৃহীত গড় কেমন এটা অত্যন্ত খারাপ গড় এই এই ঘরে কোরআন নাই এর তো কোরআন নাই না কোরআনের কপি আছে কিন্তু তিলাওয়াত পড়াপড়ি নাই কোরআন নিয়ে গবেষণা নাই কোরআন নিয়ে আলোচনা নাই তফসিল নাই কোনো নাই কোরআন নিয়ে তাইলে হইল না এই জন্য কোরআনের হক হচ্ছে যে আমরা কোরআন আমাদের সবার কাছে আছে সবার নামে নামে আপনার নিজের কপি আছে এমনকি আপনার সন্তানদেরকেও আপনি কোরআন দিয়েছেন কিন্তু কোরআন যদি করা না হয় আর গড়ের মধ্যে অনেকগুলো কপি আছে সবার নামে নামে কপি আছে আর বেনামে আরো আরো কিছু আছে এইভাবে শুধু কিছু কোরআন নামে নামে অথবা বেনামে থাকলে হবে না যদি কোরআনের কপি গড়ে থাকার কারণে কোনো হজিরও থাকতো তাইলে কোরআন যে ব্যক্তি বিক্রি করে তার লাইব্রেরি দিয়ে বুকশপ দিয়ে যে কোরআন বিক্রি করে তার মধ্যে বেশি স্বভাব হওয়ার কথা তার তার ঘরের মধ্যে মানে খুব বেশি করে বারাকা আসার কথা কিন্তু কোরআনের কপি তাকলে পরে বরকত হবে এইটা বলা হয় নাই বলা হয়েছে কোরআন আছে ঘরে কিন্তু এই কোরআন তিলাবত করতে হবে তো আসুন সম্মানিত ভাই এবং বোনেরা আমরা কোরআনের আনের নিয়ে এই সেগমেন্টে আলোচনা শেষ করতে চাই আগামী সেগমেন্টে আমরা অন্য বিষয়ে কথা বলবো الله سبحانه وتعالى عمدر كتكوني بضو راكم السلام عليكم ورحمة الله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيم الصلاة وآت الزكاة وركعوا مع الراكبين شماني تو أشكر প্রতি বুধবারের ন্যায় আজকেও আপনাদের সামনে এনলাইনটিন জার্নি প্রোগ্রাম একটা টিভির পক্ষ থেকে যে আয়োজন সেই আয়োজনে আমি আছি আবুল হাসান খান আপনাদের সাথে আর সাথে আমি আজকে যে যে বিষয় নিয়ে কথা বলছিলাম তা ছিল কোরআন প্রথম সেগমেন্টে কোরআন তেলাওয়াতের গুরুত্ব তার ফজিলত তার স্বভাব কী হবে এটা আমরা আলোচনা করেছি এবারের সেগমেন্টে আমরা আলোচনা করতে চাচ্ছি জাকাত নিয়ে কারণ ইমানের পর পর হচ্ছে সালাত আর সালাতের সাথে জাকাতের কথা আলো বলেছেন কোরআনের প্রায় আয়াতে আমরা দেখি যে ওয়াকিম ও সরাতা ও আত জাহা ঠিক না তোমরা নামাজ কায়াম করো আর জাকাত আদায় করো তো জাকাত আদায় করার মেইন জবটা ছিল ইসলামী গভর্নমেন্টের যেহেতু কোনো ইসলামী গভর্নমেন্ট কোনো জায়গায় নাই সরকারিভাবে ইসলাম কোন জায়গায় প্রতিষ্ঠিত নাই সেই হিসাবে যে সিস্টেমে জনগণ মোটামুটি জেখাত দিয়ে থাকে সেইভাবে করে দিতে হবে আর কোনো পথ আমাদের কাছে নাই তো এখন এই জেকার দেওয়ার নিয়মকানুন কি ইত্যাদি সব কিছু আল্লাবুল কোরআনে উল্লেখ করেছেন আর তো হাদিসে আছেই তা অনেকগুলো ব্যাখ্যা আছে আমরা দেখব যে জাকাত এক নম্বর হচ্ছে নমাজের মতো একটি ফরের বাদত। এই জন্য যত জায়গায় আপনি দেখবেন যে নমাজের কথা বলা হয় যে সলাত সালাত আকিম উসসালাহ আকিম উচ্্সালাত তার পরই আল্লাহ জাকাতে গুরুত্ব দিয়েছেন এই জন্য ইসলামের মেন বৃত্তি ইমানের পরই হচ্ছে সালাত আর সালাতের সাথে সাথেই হচ্ছে জাকাত যে ব্যক্তি নামাজ পড়ে সেই জন্য জেকাত দেয় কেমন কার নামাজ পড়লেই তাকে জেকাত দেওয়া লাগবে আর নমাজ না পড়লে তো ইমানদার না এই জন্য নমাজ যে ব্যক্তি পড়বে সেই ইমানদার আর যে ইমানদার সে নমাজও পড়বে সে কিন্তু জেকাতও আদায় করবে এই জন্য সালাতের সাথে সাথে আল্লাহ রব এই জেকাতকে উল্লেখ করেছেন জায়গায় জায়গায় তো আমি সেরা বাকার এই আয়াত আপনাদের সামনে নিয়ে এসছি যে আল্লাহ বলেছেন ও জাকা তোমরা নামাজ প্রতিষ্ঠা করো জাকাত দাও জেকাত আদায় করো যেহেতু ইসলামী সংগঠন নাই বল ইসলাম কোনো সরকার নাই গোটা পৃথিবীর উদ্যোগে যেটুকু জেকাত কালেকশন করা হয় দেওয়া হয় বা কোনো সংস্থার উদ্যোগে বা কোনো এনজিওর উদ্যোগে কেমন কোনো অসুবিধা নাই যে জেকাত দেওয়া হচ্ছে জাকাত আদায় হচ্ছে আরেকটা একটা আল্লাহ বলেছেন

সরৎ কায়েম করো আর জাকাত দাও হে মুসলিম মহিলারা খাস করে মহিলাদের জন্য এই 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 হুকুম যে ওয়াকিম্লা ও আতীরা যে তারা আল্লাহর প্রতি ইমান আন্দার পর কি করে নামাজ কায়েম করে আর জাকাত দেয় ওয়াকিমা ও আত্ম আল্লাহ ও রসুল্লা আর তারা আল্লাহ এবং এবং রসুল্লা কথায় আনুগত্য করে আল্লাহ কথা মানে নবীর কথায় ফলো করে অনুসরণ করে তাইলে জাকাতের ব্যাপারটা ফরজিয়তের ব্যাপারটা জাকাতের যে ফরজ এটা আমরা পেয়ে গেছি সব আয়াত থেকে মানু অত ও অত রসুল্লা ও অন্যায়তে এসেছে ওই সমান কথা প্রায়াতে এসেছে যে ও আকিবতা ওয়া আত জাহ তো আমরা জাকাত

আমাদের বাড়ি দুষন্ত সর নাজন বাইক বন্ধ বিশ্ব সরদারি আমি এক কাজ করতে নাও তা পয় মানে তো তো বল দিদো માતાটা আমি নামাজ পড়তাম বাড়ি না দ সরদল খান করি কতম বাড়ি না এই কতদিন কতমার এই বদি بات এক bate ফাদিনা মাতা আছাদ আছতে রাখেনা যখন কুরআন তেব যতো কতম নে ফাদিনা বান্দে বাইnda বই মাতা বাইnda বেলদি দুসা ওলা আদা দালান করি

আচ্ছা আচ্ছা মোটামুটি আপনার প্রশ্ন আমাদের আপনি আপনি আসলে একটা প্রশ্নের সাথে আরো কয়েকটা প্রশ্ন নিয়েছেন কেমন মেনলি আপনি অসুস্থ বয়স বেশি হয়ে গেছে তা আপনার জন্য দয়া করি আল্লাহ আল্লা আল্লাহ পাক আল্লা সহানহ আপনাকে শিফায় আজিলা নসিব করুন খুব তাড়াতাড়ি করে সুস্থ হয়ে উঠুন আর যেহেতু বয়সের দিক থেকে আবার আবার আপনি মানে ওই নবজীবনে ফিরে আসবেন এটা কোনো সম্ভাবনা নাই এই হিসাবে আপনার যে অবস্থা হয়েছে আপনি যে নামাজ পড়েন কোরআন করতে পারেন না আপনার আপনার জন্য বড় কষ্ট হয় হ্যাঁ এবং এবং জিন শেতান আপনাকে হয়তো তাবিজ তাবিজ কেউ কেউ হয়তো করেছে এই জন্য আপনাকে খুব বেশি কষ্ট দিচ্ছে এই যে অসুবিধা হচ্ছে আপনার কষ্ট হচ্ছে এবাদত করা সম্ভব হচ্ছে না কোরআন তেলাওয়াত করা সম্ভব হচ্ছে না কোরআন তেলাওয়াত করার সময় তো এখন না আপনার সময় চলে গেছে আপনি হয়তো আগে করেছেন আমরা দয়া করি অতীতে যা আপনি তেলাওয়াত করেছেন এই তেলাওয়াত কবর করুন এবং আল্লাহ পাক আপনাকে সব দেবেন ঈশাআ আর এখন যেহেতু তিলাবত করা সম্ভব হয় না বেশি আপনার যদি কষ্ট হয়ে যায় তাইলে আপনি দোয়া তবা ইস্তেফার এগুলো করবেন তসবি পড়বেন যেমন সুহান আল্লাহ তসবি সুহান আল্লাহমদিহি সুহান আল্লাহ রা আলিম সুহান আল্লাহি আলহামদুলিল্লাহিউলা ইল্ল্লাহ আল্লাহ আকবর ইয়ে দুয়াগুলো আছে তসবি পড়বার জন্য কিচ্ছু না পারেন আপনি শুধু পড়ুন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ সুমহান আল্লাহ আলহামদুল্লা সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এভাবে করে যদি আপনি তেলাওয়া একে বলে তেলাওয়াত করা সম্ভব হচ্ছে না কিন্তু যদি আপনি এখন এই কাজে লেগে যান গিরাজ করে তাইলে আপনার উপর জিনের বা জাদুর যেটা কুপ প্রভাব আছে এটা কমে যাবে এটা একটু হালকা হয়ে যাবে আপনি ফ্রি হয়ে যাবে কেমন তো কোরআন তেলাওয়াত না করতে পারার যে দুঃখ আছে আপনার অন্তরে যে আবেগে আপনি ইয়ে হয়ে গেছেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে আপনার আবেগের জন্য সম্মান দিবেন আপনার নিয়ত আছে আপনি আপনি কোরআন তেলাওয়াত করতে চান কিন্তু শারীরিক অসুবিধার কারণে আপনার পক্ষে সম্ভব হচ্ছে না এটা আল্লাহ দেখবেন দেখে আপনাকে সাথ দিবেন তা আমি অতি সংক্ষিপ্ত আকারে আপনার জবাব দিলাম আশা করি বলছেন আপনাকে বুঝে যে বলতে আপনি কোরআন তেলাওয়াত করতে যদি না পারেন আপনার রোগের কারণে আমরা দোয়া করেছি আল্লাহ আপনাকে সুস্থ করে দিন আর আপনার জীবের সাথে এটা আলাপ করবেন যে আমার তো এইভাবে এই অবস্থা আর আপনি সম্ভব হয় যদি হয় আপনি রুকিয়া করাই ফেলবেন কারণ হচ্ছে এই জাতীয় রোগটার হাতে রুকিয়া জিনের সম্পর্ক হয়ে যায় খুব কুইক এই জন্য এই জিনের কু প্রভাব থেকে বাঁচার জন্যে এবং তার আসর থেকে রেহাই পাওয়ার জন্যে প্রয়োজন হচ্ছে যে আপনি আমি আপনি আমি আমাদেরকে কী করতে হবে প্রোটেক্ট করতে হবে দিন থেকে জাদু থেকে ব্ল্যাক ম্যাজিক থেকে শয়তানি বদমাসির থেকে আমাদেরকে কন্ট্রোল করে চলতে হবে রোজার মাসিটা এই জন্য রোজার মাসে কোনো অশ্লীল কাজ করা যাবে না তাইলে আপনি কি করবেন আর আপনি তো হচ্ছেন আর মুরব্বী মানুষ আপনার জন্য সুবিধা আপনি ঘরে আছেন আপনি অনেক ধরনের মসিবত থেকে এবং গুণার থেকে বেঁচে আছেন কেমন এখন আপনার কাজ হচ্ছে কোরআন করা যদি সম্ভব হয় আপনি করবেন আর এখানে দেখেন আপনি আপনার রোগটা আরও বেশি এটা বেড়ে যায় আপনি যদি কোরআন তেলাওয়াত শুরু করেন তাইলে আপনি কোরআন তেলাওয়াত একটু বন্ধ রাখেন সাময়িকভাবে আর আপনি দোয়া কালাম পড়বেন খুব বেশি করে কেমন ইস্তকভার আয়ত্তা বেশি করে পড়বেন আস্তকরুল্লাহ গফুর রহিম এইভাবে করে করে যদি আপনি করেন ইনশাআল্লাহ মনে যেহেতু আছে আপনার তেলাওয়াতের কথাটা

আপনার সেকেন্ড প্রশ্নটা হচ্ছে নমাজ কেমনে পড়বেন আপনি নমাজ তো যেভাবে সময় পড়েছেন এভাবে করে পড়বেন কিন্তু আপনার অসুস্থতার ফলে আপনাকে বুলাই দে। ঠিক না আপনার নমাজ হচ্ছে কি হচ্ছে না একটা পেস্ট লাগায় এরপরে আপনাকে নমাজ ঠিক মতো পড়তে বুল লাগাই দেয় তো এই জন্য এইটা বুঝতে হবে আপনাকে যে আপনার এখন বয়স হয়ে গেছে আগের মতো করে যেভাবে নমাজ পড়তেন হ্যাঁ এরপরে কী বলে অন্যান্য বড় কাজ করতেন কোরআন দল করতেন এগুলো এখন আপনি পারবেন না আপনি এখন অপারগ হয়ে গেছেন মাজুর এবার যদি আপনি মাজুর হয়ে যান তাইলে আপনার উপর থেকে নমাজ বাদ যাবে না তেলাওয়াতকে আমি বলছি যদি না করতে পারেন তাইলে আপনি দোয়া দরুদ করবেন এটা আমি উল্লেখ করে ফেলছি কিন্তু নমাজ মাফ নাই বলুন নমাজ এমন একটা জিনিস বাদত যে যদি কেউ অসুস্থতার কারণে সে খাড়া হয়ে না পড়তে পারে সাল্লাম তাকে বলেছেন তুমি বসে যাও কেমন তুমি বসে নামাজ পড়ো তারপরেও বলছেন যদি কেউ বসে নামাজ না পড়তে পারে কী করবে নামাজ মাফ না আমরা একটুখানি টায়ার্ড হয়ে গেলে পরে এয়ারপোর্ট যাবো কোনো দেশে যাবো যদি নিয়ত করে বের হয়ে যায় আর আমাদের নামাজ লাগে না দেশে আসা যাওয়া করেছে ভাঙাল অসংখ্য মানুষ কিন্তু প্লেনের মধ্যে নামাজ পড়ে কয়জন কেমন এই মাত্র কিছুদিন আগে আমি ফ্লাইটে ছিলাম তো দেখলাম যে নামাজ মানে ফ্লাইট প্রায় সাড়ে তিনশো মানুষ সৌদি এয়ারলাইন্সে এখানে সাড়ে তিনশোর মধ্যে উপক্ষে ফরজ না নমাজ নমাজ তো সালে সাড়ে বাদ দিলাম যে তারা ওমসতিম হয় তো কমপক্ষে তিনশো প্যাসেঞ্জার ছিলাম আমরা আমাদের জন্য নমাজটা তো কোনো লোফর কাজ না এটা ছিল ফরজ কাজ কিন্তু এই ফরজ কাজ উমরা করতে যাচ্ছে কিন্তু তা বেটার নমাজের খবর নেই পাশের সিটি বসে আছে কিন্তু বিশাল নামাজ পড়ে নাই কিন্তু মার্শাল্লা উমরা হারাম লাগাইছে সবার আগে তা আমি চিন্তা করলাম যে এই লোক যদি সেই হয় আমরা নামাজ পড়লাম তার কোনো নামাজে কোনো গরজ নাই যেভাবে সে এটা ছিল খাওয়া দাওয়া ব্যস্ত ছিল বিভিন্ন কাজে এরপরে ল্যাপটপ নিয়ে ব্যস্ত ছিল অথচ সে নামাজটা পড়লো না আবার দেখা গেল যে আমরা নামাজ পড়ে এসে দেখি ও উমরা মধ্যে ঢুকে গেছে কি বলে এভারের মধ্যে ঢুকে গেছে এভাবে বহু লোক আছে কেমন আমি একজনের এক্সাম্পল দিলাম জন যদি হয় যাত্রী নামাজই যাত্রী নামাজ পড়ার কথা কিন্তু সেখানে নামাজ পড়বে হয়তো তিরিশ জন বেশি হইলে তাহলে তিনশো জনের যে তিরিশ জন হয় তাহলে এইটার নাম হচ্ছে এটার রেট হচ্ছে টেন পারসেন্ট ঠিক না টেন পার্সেন্ট মানুষ আমরা মনে করি নামাজ আছে আর বাকিদের জন্য নামাজ নাই প্লেনে নাই হসপিটালে গেলেও নামাজ পড়ে না গড়ে আর কি পর্যন্ত পড়ে আল্লাহ আলম সেই জন্য আপনাকে বলছি যে আপনার নমাজ মাফ নাই নমাজ পড়বেন এখন আসেন আপনি যে বয়সে গেছেন সেই সেই বয়সে যাওয়ার পরে নমাজের কথা স্মরণ হয় যেহেতু আগে থেকে এটা আদায় করে করে অভ্যাস করছেন এই জন্য আপনি নমাজের কথা ঠের পাবেন নমাজের টাইম আসছে শুরু করবেন আল্লাহ আকবর বলে কেমন যেমন আজকে একটু পরে আমরা জোহর পড়ব তা আপনি জোহর নামাজ শুরু করছেন আল্লাহ আকবর হাত হাত বাঁধছেন এখানে কেমন এরপরে সুরা হাতে পড়বেন এরপরে একটা সুরা পড়বেন এইভাবে মানে অতিথি যেভাবে করে পড়ে আসছে আমি করি এই স্টাইলে আপনি আপনার নমাজ আদায় করেছেন আমাকে আর বলতে হবে না কিন্তু এখন যদি আপনি ঠের পান আপনার নমাজ পড়তে কষ্ট হইতেছে বা সামোয়ান আপনাকে নমাজ পড়তে দিচ্ছে না সে বাজার দিচ্ছে যদি এগুলো আপনি ঠের পান তাহলে আপনার জন্য রুপিয়া করানো উত্তম আপনি একটু একটু কষ্ট করে রুপিয়ার নাম্বার ইসলাম মসজিদ থেকে নিয়ে যাবেন নিয়ে গিয়ে আপনি রুপিয়া করাইবেন আপনি যদি রুকিয়া করান আশা করা যায় আপনার যে সমস্যাটা আছে শারীরিক সমস্যা মানসিক সমস্যা আশা করা যায় আস্তে আস্তে কিছুটা কমবে হয়তো একদম নিচড়া হবে না কিন্তু মোটামুটি কমে যাবে ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে তৌফিক দিন এবং আপনি কেমনে পড়বেন নামাজ আপনি অতিথি যেভাবে করে পড়ে আসছেন এইভাবে করে পড়বেন আমি তো একটু ইঙ্গিত দিলাম তো আসুন আমরা আমাদের আলোচনা আবার ছিলাম যে এখন ফরজ আসেন জাকাতের অর্থ ফরজ হয়ে গেছে অর্থ জাকাত শব্দর অর্থটা হচ্ছে দুইটা অর্থ জাকাতের অর্থ হচ্ছে পবিত্র কেমন যে ব্যক্তি তার নিজকে তার নিজেকে তার নফসকে পরিশুদ্ধ করেছে সংশোধন করেছে পরিশুদ্ধ করেছে সুন্দর করেছে কেমন সেই ব্যক্তি নাকি সফল কদ আফলাহা কদ আফলাহা মানে যা সেই ব্যক্তি অবশ্যই অবশ্যই সফল যে ব্যক্তি মানুষকে দান করে কোনো প্রতিষ্ঠানকে দান করে দিনের জন্য দান করে ইসলামের জন্য দান করে তার অরদের জন্য দান করে তার আব্বা আম্মা ইন্তাকাল করে ফেলেছে তাদের জন্য দান করে এইভাবে দান করার যে অভ্যাসটা এই অভ্যাসটা খুবই জরুরি প্রত্যেক মুমিনেরই এটা হওয়া উচিত কেমন সকল মোমিনের হওয়া উচিত কিন্তু জ্যাকাতের কোনো দান নয় আমি একটু আগে বলেছি যে জ্যাকাতের অর্থ হচ্ছে পাক হওয়া পবিত্র হওয়া পবিত্র করা কারে পবিত্র করলো এখানে আপনি যদি মালদার হয়ে থাকেন তাহলে আপনার সকল মালকে সাফ করবে পাক করবে ওই আড়াই পার্সেন্টটা আদায় করলে আড়াই পার্সেন্ট দেওয়ার জন্য আমাদেরকে আল্লাহ হুকুম করেছেন তো এই জন্য আমরা মিনিং বললাম একটা একটা মিনিংটা কিন্তু আসতেছে কে আমরা আসতেছি একটু পরে দেখি একজন কোদারের সাথে আমি করি সালাম আলাইকুম আর প্রশ্ন কি দেখোকা আমার প্রশ্ন হইল আমি কুরআন শরীফ তিলাওয়াত করি আগে প্রায় পড়তাম সিভারের মতো ওনে তো আমার শ্বশুর আর শ্বশুরে শ্বশুরে অপারেশনও করাইছি করলেও কামে না এখন দুই রূপ অর্ডি আনলে আমি দেখি না তা তো ভুল হইতো আর তিলাওয়াত হয়তো করার সময় দেখা যায় না তিনটা আমি কিতাব হতাম আর আরেকটা প্রশ্ন হইল আমার

হান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলো বেশি করে পড়বেন আর আপনি নামাজের মধ্যে যতটুকু সম্ভব আপনি কোরআনকে বাড়াইয়ে পড়বেন এটা হলো আপনার প্রথমটা আর সেকেন্ড প্রশ্নে যেটা যে আপনার অসুবিধা আছে শারীরিক অসুবিধা মালিশ দিতে পারবেন জি মালিশ হচ্ছে চামড়ার উপর লাগানো এটা ইনসাইড কোনো এফেক্ট হয় না এজন্য আপনার জন্য মালিশ লাগানো রোজা অবস্থায় পুরোপুরি জায়েজ তেল মাখা যায় আতর আতর ব্যবহার করা যায় কথা আপনি রোজা রাখেন এই রোজা থাকা অবস্থায় যদি আপনি মালিশ করেন কোনো অসুবিধা নাই দিনের বেলাও করতে পারেন আর রাতে তো অবশ্যই পারবেন তো এবার চলি আমরা যে আলোচনা ছিলাম জেকাতের অর্থ একটা অর্থ হচ্ছে পাক করা মালকে ভবিত্র করা পাক সাফ করা আর জেকাতের আরেক অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া কি বৃদ্ধি পায়

আপনি ফোন আপনি ফোন রাখি দেখ ফোন রাখিয়া আমার আমার জবাব কা প্রথম প্রশ্ন হচ্ছে আপনি যেটা করেছেন ইনহেইলার নিতা ফারবাণী জি রোজা অবস্থায় ইনহেইলার নিবা আপনি ইনহেইলার আপনি যদি রোজা আসেন যদি অবস্থা হয় তাইলে আপনি স্টাক হয়ে যাবা কারণ হইল যে বেশি অসুস্থ অসুস্থ হইলে পরে রোজা না রাখলেও চলে কিন্তু আমার কাছে একটু লাগতেছে যে আপনি আপনাকে ফোর্স করে জোর করে রোজা রাখতেছেন কেমন খেয়াল রাখবেন যদি আপনি পারেন তাহলে নিজেকে একটু জোর করে আপনি রোজা রাখবেন ঠিক আছে কিন্তু বেশি জোর করে যে যা হয় হোক আমি রোজা রাখবো এদিকে অসুস্থতাও আপনার অনেক বেশি আর যদি এটা বলেন যে যা হয় হোক আমি রোজা রাখবই তাহলে এটা খুব বেশি আজিমাত গেল মানে খুব বেশি আপনার জন্য কষ্ট হয়ে যাবে এত শক্ত নিয়োগ করার দরকার নেই কারণ আল্লাহ আল্লাহতারা অপশন দিয়েছেন যা আল্লাহ রোজাকে ফরজ করেছেন ওই আল্লাহ তালাই আপনাকে এই রোজা অসুস্থ হইলে পরে রাখা লাগবে না তিনি বলেছেন একই দেখবেন আল্লাহর কথা আমার কথা না আল্লাহ বলেছেন রোজা রাখো আর আবার একই আয়াতের মধ্যে শেষের অংশ হচ্ছে যে তুমি যদি ইনকিন তোমার দা সফা তুমি যদি অসুস্থ হয়ে পড়ো তাইলে তোমার রোজা রাখার প্রয়োজন নেই সেই জন্য রিস্ক নিয়ে রোজা রাখবেন না আমার যা হয় হোক আমি আমি রোজা রাখবোই আল্লাহ না করুন যদি আপনি হার্টের রোগী হন আর যদি আপনি উল্টাপাল্টা খান কিছু এবং আপনি আপনি এই ফলে আপনার মধ্যে হার্ট অ্যাটাক হতে পারে যদি হার্ট অ্যাটাক হয়ে যায় তাহলে আপনার যান চলেও তো যেতে পারে তা আপনি রোজা না রেখে যে আপনার নিজের লাইফকে আপনি সেভ করার কথা ছিল বারো করার কথা ছিল ওষুধ টষুধ খেয়ে আপনাকে সুস্থ হওয়ার কথা ছিল এই জায়গায় আপনি তো না এখন চলে গেলেন না কারণ যদি মৌধ হয়ে যায় তা আপনার জন্য মৌধ বড়ো নাকি আমার করা বড়ো হ্যাঁ হ্যাঁ মৌধ যখন লেখা আছে তখন আসবে কিন্তু আসুন আমরা একটু আমাদের দিকে যাই তো আপনি ইনহেইলার ইউজ করতে পারবেন কোনো অসুবিধা নাই ইনশাল্লাহ আর দোয়া চেয়েছেন আমরা দোয়া করি আপনাকে

ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরক প্রথম প্রশ্ন হচ্ছে চোখের ড্রপ দেওয়া যাবে না জি চোখের ড্রপ আপনি দিবেন যদি খুব বেশি জ্বালা যন্ত্রণা করে তাইলে দিনের বেলা দিবেন আর না হয় স্বাভাবিক নিয়ম হচ্ছে যে ড্রপ না দেওয়া ভালো চোখের ড্রপ দিলে পরে চোখে দিলেন কিন্তু এটা এসে যায় গোলা আর মধ্যে এবং কিছু কিছু তিতা টের পাওয়া যায় আছে না যদি আপনি খুব ইমার্জেন্সিতে পড়ে যান যে আপনার না দিলে হবে না আই ড্রপ এটা আপনার চোখে ড্রপ দিবেন রোজাও রাখবেন আপনি রোজা ভাঙবেন না কিন্তু আপনি পরবর্তী সময়ে কাজা করবেন কেমন যদি আপনি ঠের পান কিছু থিতা কিছু আসছে আপনি ঠের পাচ্ছেন যে ড্রপ দেওয়া হয়েছে বলে এটা আপনার এখন চোখের থেকে এদিকে লাইন আছে লিঙ্ক আছে তো চোখ থেকে এদিকে বেয়ে 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 গলাতে এসে গেছে যদি গলাতে আপনি ঠের পান যে ঔষধের স্মেল করতেছে অথবা ওষুধটা এসে গেছে আমি চ্যার পাইছি যদি এই জাতীয় অবস্থা হয় তাহলে আপনি রোজা রাখবেন কন্টিনিউ করবেন এরপরে রোজা মাসের শেষে আবার আপনি কোজা করবেন ঈদের পরে কেমন যে একটা রোজার অবস্থা এইভাবে করে হয়ে যাবে কারণ ইন না নিয়ে আপনি পারেন নাই আপনার অসুবিধা ছিল আপনি হয়তো কলাপস হয়ে যাবেন এই ডর ছিল এই জন্য আপনি ইনহেলার নেবেন ইনহেলার নেবেন এক নম্বর যান বাঁচানোর জন্যে এরপরে রোজাও রাখবেন তিন নম্বর হলো এই রোজাগুলো পরে কাজা করতে হয় একরম পরামর্শ দিয়েছেন যে আপনার যেহেতু কোনো কিছু খাওয়া নিষিদ্ধ কিন্তু এমন একটা ঔষধের ফলে আপনার চোখ থেকে গলা পর্যন্ত আসছে অবশ্য ভিতরে কোনো কিছু এ এখনও যায় নাই সেই হিসাবে আপনার রোজা হয়ে যাবে কিন্তু আপনি হেদান নেবেন এবং রোজা রাখবেন আর আরেক দল আলেমের বক্তব্য হচ্ছে যে না তার রোজা লেখা লাগবে না ফাত্তাক্লাহ মাস্তা যে পর্যন্ত যথাসম্ভব আল্লাহকে বয় করো আল্লাহ বলেছেন তা আমি তো বয় করে রোজা রাখার জন্য চেষ্টা করছি কিন্তু আমি পারি নাই এই যে আপনি পারেন না এটার নাম হচ্ছে অপারগতা এটার নাম হচ্ছে অসুস্থতা তো আপনি যদি অসুস্থ হয়ে যান আপনি ফিল করেন যে আপনার পক্ষে রোজা রাখা সম্ভব নয় তাহলে আপনি খাওয়া দাওয়া করবেন দিনের বেলায় কোনো অসুবিধা নয় আপনার রোজাগুলা ঈদের পরে বা যখন আপনি সুস্থ হয়ে যাবেন তখন আপনি রাখবেন আশা করি ক্লিয়ার ইনশাল্লাহ তাহলে তাইলে ব্যাপারে সরি আই আইড্রফের ব্যাপারে এই দুইটা মত পড়লাম আর আরেকটা প্রশ্ন ছিল যে আপনি আহ নমাজের মধ্যে ভুলে আয়াতুস আয়াত সজদা তেলাবতে সাজদা যখন আপনি দিতে গেছেন ওই সময় দিয়ে উঠে পরবর্তী জায়গা থেকে তেলাবত না করে ফাতিহা পড়ে ফেলছেন কোনো অসুবিধা না ফাঁতিয়াও কোরআনের অংশ আপনার নামাজ হয়ে যাবে বলুন কোনো সহযোগিতাও লাগবে না ধন্যবাদ হয়ে যাবে ইনশাল্লাহ শুক্রিয়া আমাদেরকে শেষ করতে হবে আজকে প্রোগ্রামটি ইনশাল্লাহ আগামী বুধবারে আপনাদের সাথে আল্লাহ আল্লাহবাসাইলে আবারও দেখা হবে ইনশাল্লাহ আসুন আমরা একে জন্য দোয়া করবো গুটার আমাদের মাসে এবং কোরআন তেলের জন্য মধ্যে আমরা লেগে যাবো সময় দেবো আল্লাহ সাহান তারা আমাদেরকে নেকে আমাদের তসদান করুন ও আহরুদুল্হামদুলিল্লাহ রবিন سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته